Welcome back to Trishita Artistry Channel. আমি ত্রিশিতা আবার চলে আসলাম তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে টপিক কুকিং শুকিং এর ব্লগ। সো আবার আমি এপ্রিল পরে চলে এসেছি। আজকে হবে চিকেন স্প্রিং রোল। তো চিকেন স্প্রিং রোল করা খুবই ইজি, দোকানের থেকেও বেশি ভালো হবে তাকে, কারণ আমি বলছি আর কি। তো চলো বেশি দেরি না করে শুরু করি। সো প্রথমে ইনগ্রেডিয়েন্টসে লাগছে তোমাদের ময়দা। তোমরা যেরকম খাবে, যে কটা খাবে সেই পরিমাণ ময়দা নেবে। আমরা নিয়েছি এখানে বোনলেস চিকেন, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচো। নিয়েছি একটা বড় আলুর কি বলে ডুমু ডুমু করে কাটা। নিয়েছি একটা ডি, আর নিয়েছি আদা, লঙ্কা আর রসুনের বাটা। আর নিয়েছি হলুদ আর লবণ পরিমাণ মতো। আর নিয়েছি সয়া সস, আর নিয়েছি ভিনিগার। তো আমি এখন মাংসগুলো একটু ম্যারিনেট করতে দিয়ে দেবো। সে আদা রসুন লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দেবো। পুরো লবণ দেবো না, কারণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো চামচ ভিনিগার, আর দিয়ে দেবো এক চামচ সয়া সস। ভালো করে মাখিয়ে নি। সো আমার মাংসটা ভালো মতো মাখা হয়ে গেছে, এটাকে আমি এখন ম্যারিনেটের জন্য রেস্টে রেখে দেবো। সো ঢেকে নি। সো যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা ডো বানিয়ে নিই। ময়দাটা নিয়ে নিলাম, লবণটা দিয়ে দিই। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এই ব্যাটারটাকে একটুখানি পাতলা করব। জল আরো লাগিয়ে দেবো, আগে দেখি ব্যাটারটা কত কিরকম হয়। সো আমার ডোটা রেডি, এখন আমি এটাকে ঢেকে নিয়ে চিকেনের মশলাগুলো তৈরি করতে চলে যাব। সো তেলটা আমি গরম হতে বসিয়েছি, এখন আমি মাংসের জন্য মশলাটা তৈরি করে ফেলি। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। যেহেতু ছোট ছোট ডুমো ডুমো করে কাটা, তাড়াতাড়ি নরম হয়ে যায়। সো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিতে পারি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে কুচোটা ছিল সেটা।
পেস্টটা মানে এটা ভালোমতো লাল লাল হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেব এবং চিকেনটাকে হলুদ লঙ্কা দিয়ে ভালোমতো কষাবো। তো দেখতেই পাচ্ছ চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি এখন আলুগুলো দিয়ে দেব এবং আরো কষাবো। সো দেখতেই পাচ্ছ আমার চিকেনের ডোটা বা পুরটা যেটাই বলো সেটা হয়ে গেছে এবং এতে আমি এখন যে এভারেস্টের চিকেন মশলা যেটা আমরা খাই রেগুলারই বলি সো এটা এখন দিয়ে দেব সামান্য পরিমাণে, তাতে টেস্টটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই ডোটাকে একদম মানে মাখা মাখা করলে হবে না, একটু ঝরঝরে টাইপের করতে হবে। আমার ডোটা এখন রেডি, তার জন্য আমি এখন নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ যে ডোটা আমি করেছিলাম সেই ডোটা এখন আমি কিছুটা অংশ তুলে রাখবো, পরে কাজ আছে এর, এখন বলবো না কিসের কাজ। তো তাওয়াটা এখন আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো তাওয়ার উপর আমি ব্যাটারটাকে এভাবে দিয়ে হালকা হাতে ঘুরিয়ে একটা গোল শেপে তৈরি করে নেব। কোনো ব্যাপার নেই, একটু ছড়িয়ে বড়িয়ে গেছে তো কি, আমরাই তো। গোলারেটির মতো দেখতে খেতে কোথায়, এরকম করে এক একটা রুটি করে নেব। দেখতেই পাচ্ছ আমার রুটিগুলো কমপ্লিট। এবার রুটিগুলোকে কি করে পুর করব সেটা দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটে এবার রুটিগুলোকে নেবে, মাঝখানে যে চিকেনের ডোটা বানিয়েছে সেই ডোটা দিয়ে দেবে লম্বা লম্বি এবং দুই পাশ ফাঁকা রেখে, মানে চারিদিক ফাঁকা রেখে। এবার যে ডোটা মানে আমি আলাদা করে রেখেছিলাম সেটা একটু ময়দা দিয়ে ঘন করে একটু আঠার মতো করে মানে সেটা আঠার কাজ করবে আর কি লাগানো। এটা দিয়ে এবার দুই সাইডে আমি লাগিয়ে দেবো। এটা করলে কি হবে, তোমার পুরটা সহজে তেলে ভাজতে পারে, বেরিয়ে আসবে। আরেকটা নিয়ে নিলাম আমি, আবার সেই মাঝখানে পুর দেব।
পাশে একই প্রসেসে ময়দার ওই জিনিসটা আমি দুই পাশে দিয়ে দেব। চারিদিকে আমি এভাবে ভাঁজ করে দুই সাইড ভাঁজ করে আমি রোল করে দেবো। এটা এরকম করে আমি সবকটা রোল রেডি করে নেব। সো তোমরা দেখতেই পাচ্ছ এই রোল কটা করা হয়ে গেছে। আবার এরপরেও কাজ আছে, মানে আমরা কোটিং করব এটাকে, তারপরে ভাজব। সো রোলগুলোকে এখন আমি কোটিং করব। সো কোটিং করার জন্য সেই ডোটা একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর তোমরা বিস্কুটের গুঁড়ো না থাকলে ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারো, মানে ব্রেডের গুঁড়ো। এখন রোলগুলো তোমরা দেখতেই পাচ্ছ একে একে আমি এই ডোটা, মানে সেই পাতলা ডোর ভিতরেই দিয়ে দেব এবং কোটিং করে নেব। কোটিং করে নিয়ে এখানে যে বিস্কুটের গুঁড়ো আছে তাতে আমি এটাকে পুরোপুরি, মানে কি বলো, কোট করবো আগে, যাকে বলে। তোমরা বিস্কুটের গুঁড়ো থাকলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো, অথবা ব্রেড ক্রাম নিতে পারো, মানে ব্রেডের গুঁড়ো যেটাকে বলে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কোটিং করে নিলাম এটাকে। আপাতত তিনটে হয়েছে, এই সবকটাও করব। তো এখন রোলগুলোকে ভাজতে চলে এসেছি। কড়াই গরম, তেলটা ঢেলে দেব। সো পরিমাণে একটু বেশি তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন রোলগুলো এক একে ছেড়ে দেব। রোলগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। রোলগুলো খেতে খুবই মুচমুচে হবে, কারণ কোটিং করা হয়েছে বিস্কুটের গুঁড়ো দিয়ে। তো ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম, বাকিগুলো একে একে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার প্লেটের প্লেটে সার্ভ করেছি, ও বসেছে, ও তাহলে খেয়ে প্রথমে বলবে তুমি খাও। সাধারণ টেস্ট হয়েছে সত্যি। তো রোজ আমরাই টেস্ট করি, এবার তোমরাও বাড়িতে বানিয়ে টেস্ট করবে, ঠিক আছে? সো আমি একটা খেয়ে দেখি। এখানে চিলি সস নিয়েছি আর টমেটো সস নিয়েছি। কি বলবো, এত টেস্টি হয়েছে খেতে। সো এটা দেখতেই পাচ্ছ আমি এটা খেয়েছি। তো উপরটা ক্রিস্পি এবং ভেতরে মাংসের কোটিংটা দেওয়া এবং খুবই জুসি এবং নরম, এত টেস্টি খেতে। তোমরা অবশ্যই বানিও। খুবই টেস্টি যাকে বলে। তো আজকের ব্লগটা এইটুকুই,
আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।